আজিমপুরে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সর্বস্তরের আইনজীবীরা ফুলেল শ্রদ্ধা জানান তাকে। তার সম্মানে আধা বেলা বসেনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। যে প্রাঙ্গণে একসময় দরাজ কণ্ঠে বক্তৃতা দিতেন, নেতৃত্ব দিতেন আইনজীবীদের, সুপ্রিম কোর্টের সেই প্রিয় প্রাঙ্গণে এলেন। এলেন যে একেবারে নিথর দেহে। ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে শোকাহত আইন অঙ্গন। জানাজায় অংশ নেন দল মত নির্বিশেষে আইনজীবী নেতাকর্মীরা। উনি আইনজীবীদের জন্য যেই কোনো প্রয়োজনে যখনই প্রয়োজন ছিল তখনই উনি দাঁড়িয়েছেন। বিচার ব্যবস্থার জন্য অনন্য অবদান রেখে গেছেন। আমরা ওনাকে আজীবন পরম শ্রদ্ধার সাথে স্মরণ করব। বাকশালের প্রতিবাদে সংসদ সদস্য ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব পদত্যাগ করেছিলেন আর জেনারেল সুপারি পদত্যাগ করেছিলেন, এটা বিরল। তিনি দেখে যেতে পারেন নাই যে বিচার বিভাগ একটা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ যখন খারাপ অবস্থায় ছিল তখন অগ্রণী ভূমিকা রেখেছেন ব্যারিস্টার মইনুল। আমাদের দেশের জুডিশিয়ারি যখন নাকি একটি খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল এরশাদ সাহেবের আমলে, সে আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ মামলায় মইনুল হোসেন সাহেবের যথেষ্ট অবদান রয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।